হাই এভরিওয়ান, হাউ আর ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকে যাই স্বামী বিবেকানন্দের বার্থ প্লেসে, মানে ওনার পৈতৃক ভিটেতে। তো আমি এখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আছি, এটা আমার বাড়ির থেকে কাছে, টালিগঞ্জে যেহেতু আমি থাকি। তো এখান থেকে চলুন গিরিশ পার্ক মেট্রোতে করে, গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে স্বামীজির বাড়ি ওই 5 মিনিটের পথ হেঁটে আমি এইভাবে যাচ্ছি। আর আদার্স লোকেশন থেকে কলকাতার ভেতরে যারা থাকেন তারা যদি আসতে চান তাহলে তো যে কোনো বাস ধরে যে যার নিয়ার বাই মেট্রো বাস স্টেশন বাস স্টপ এগুলো থেকে চলে আসবেন বিবেকানন্দ রোডে নেমে গেলেই স্বামীজির বাড়ি। আর মেট্রো থেকে তো বললাম গিরিশ পার্ক থেকে যেভাবে আমি যাচ্ছি, আর বাইরের লোকেশন থেকে যারা আসতে চান তারা তো বাই ট্রেন শিয়ালদা, বাই ট্রেন হাওড়া, যে মূল রেলওয়ে স্টেশন ওখানে পৌঁছে যেতে পারেন। আর ওখান থেকে হাওড়া থেকে বিবেকানন্দ রোড স্টেশন বলবেন যে কোনো বাস স্টেশন চলে আসতে শিয়ালদা যাবো, তাই চলুন। আমি পাখি বলতে বলতে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে গেলাম। এখন আমি স্টেশনের ভেতরেই আছি, ট্রেনটা বেরিয়ে গেলে আমি উপরে উঠে যাব। চলুন ইলেকট্রিক সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। এই মেট্রো দিয়ে আমি কম যাই জানেন তো, মাটির তলায় যেন মনে হয় কী রকম লাগে, কখন উপরে উঠে সূর্যের আলোটা দেখতে পাই, দিনের আলোটা দেখতে পাই, তাই আমি খুব কম যাই মেট্রো দিয়ে। আর আমাদের এখানে কলকাতাতে আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়ে গেছে, আমি অবশ্য একদিনও যাইনি, যেদিন যাব আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা এলাম, আরও উপরে উঠতে হবে। আর 3টে গেট আছে, আমি 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব। 3 নম্বর গেট দিয়ে বিবেকানন্দ রোড সিমলা স্ট্রিট যেদিকে স্বামীজির বাড়ি ওই দিকটা যাওয়া যায়, তো আমি 3 নম্বর গেটটা দিয়ে বেরিয়ে যাব। এখানে টিকিটটা চেক করিয়ে একেবারে বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে রুট ওয়েটা দেখাচ্ছে, বিবেকানন্দ রোড সিমলা স্ট্রিট, তো মেট্রো দিয়ে যারা আসবেন পরিষ্কার এখান দিয়ে বেরিয়ে যাবেন, আর 5 মিনিট ওয়াকিং করলেই স্বামীজির বাড়ি। চলুন যাওয়া যাক। এই যে দিনের আলো দেখতে পেয়েছি মাটির তলা থেকে, এইবার ভালো লাগছে। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, নিয়ার স্পেসগুলোতে নিয়ে যাবে ওরা। উত্তর কলকাতা, সাবেক কলকাতা, পুরনো কলকাতা। আমি পৌঁছে গেছি স্বামীজির একেবারে বাড়ির সামনে, কিন্তু এখন বাজে বেলা 1:30, 2টো থেকে আবার খোলা হবে, মর্নিং থেকে 10টা থেকে 12:30টা খোলা থাকে, তারপরে মাঝখানে বন্ধ থাকে, তারপর আবার 2টো থেকে। আমি একটু ওয়েট করব এখানে আধা ঘন্টা, কী আর করব, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমিও বেরিয়ে চলে এসেছি, কারণ আবার আর্লি বাড়ি ফিরতে হবে। এই যে স্বামীজির স্ট্যাচু, সোমবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিনই এই মিউজিয়াম খোলা থাকে, আর 10টা থেকে 12:30টা আর 2টো থেকে 5:30টা। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের এই বাড়িতেই 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। এই যো এবার 1:30 থেকে আমার 2টো সময় কেটে গেল, আর মিউজিয়ামটা ওপেন হবে, সিকিউরিটি গেটটা খুলছে, ভেতরে গিয়ে কী নিয়মকানুন দেখি। প্রায় 300 বছর আগে এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেছিলেন স্বামীজির ঠাকুরদা রামমোহন দত্ত। সিকিউরিটি রেডি গেটটা ওপেন করার জন্যে।
এই যে এখান দিয়ে এন্ট্রি নিতে হবে, এখান দিয়ে এন্ট্রি নিয়ে টিকিট কাউন্টার এখানেই আছে, 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, সেটা মিউজিয়ামের জন্যে। আর 3D সিনেমা দেখানো হবে, তার জন্য একটা 30 টাকার টিকিট কাটতে হয় আলাদা করে, সেটা আপনার ইচ্ছে কাটতেও পারেন না কাটতে পারেন। তো চলুন, পাশে বাস রাস্তা, তবুও কিন্তু একেবারে মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ। এই যে টিকিট, আর ভেতরে নো ভিডিও নো ফটোগ্রাফি, একেবারেই ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ নয়, সিসিটিভির আন্ডারে পুরোটাই, পুরো বাড়িটাই। তো পুরো মিউজিয়ামটা আমি ঘুরে এসেছি, এবার বলবো আপনাদের কোথায় কী আছে। স্বামী বিবেকানন্দর বাবা বিশ্বনাথ দত্তর অকাল প্রয়াণে বাড়িটি নিয়ে বংশধরদের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়, এমনকি এই বিবাদটা কোর্ট পর্যন্ত এগিয়ে যায়। পরে এটি আইন অনুযায়ী 10টি ভাগে বিভক্ত করা হয় এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যাসেজ তৈরি করা হয়, বাড়িটি আরও বেশি বড় দেখায়। সে কারণে স্বামীজির বংশধরেরা তো এই বাড়িতে ছিলেনই, কাটিয়েছেন। আর স্বামীজির অবর্তমানে মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ, স্বামীজির 2 ভাই, এই বাড়িতেই সারা জীবন কাটিয়েছেন। কালের স্রোতে বাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়, কিন্তু 1999 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আবার বাড়িটিকে রেনোভেশন করানো হয় এবং এটিকে মিউজিয়াম হিসেবে ঘোষিত করা হয়। 2004 খ্রিস্টাব্দ থেকে একেবারে পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। টিকিট কেটে দোতলার ওপর একেবারে চলে যেতে হবে। দোতলার ওপর গিয়েই প্রথমে স্বামীজির অনেকগুলো পোর্ট্রেট চোখে পড়বে, আর একটা লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম দেখাবে ওখানে স্বামীজির জন্মবৃত্তান্ত নিয়ে। সাদা ধপধপে বাড়িটিতে প্রথমেই চোখে পড়বে যে রুম, সেখানে সেটা বসার রুম, ড্রয়িং রুম বলতে পারেন, গেস্ট রুমও বলতে পারেন। বাইরের অতিথি এলে ওইখানেই তাদের বসতে দেওয়া হতো, চেয়ার টেবিল পাতা। এই রুমটি প্রথম পড়বে, ওখান থেকে বেরিয়ে চলে এলেই স্বামীজির বেডরুম, তারপর থেকে বেরিয়ে এলেই বারান্দা, ব্যালকনি। সেই ব্যালকনিতে, ব্যালকনির ঠিক পাশে আতুর ঘর, মানে ওইখানে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী কীভাবে সন্তানকে স্নান করাতেন, কোনখানে রোদ পড়তো সেই জলটা গরম করতেন সেই রোদ দূরে, তারপর সেটা দিয়ে স্বামীজিকে স্নান করাতেন, সেই প্লেসটাও আলাদা করে পুরো পার্কিং করা আছে। আর বীরেশ্বর মহাদেবকে আরাধনা করে ভুবনেশ্বরী দেবী স্বামীজিকে পেয়েছিলেন, তাই তো ওনার নাম বিলে। সেই মন্দিরে যাওয়া, মানে যেখানটা বার্থ, মানে যেখানে স্বামীজি জন্মেছিলেন, তার ঠিক নিচু নিচ পোর্শনটা দিয়ে সিঁড়ি আছে একটা, ওই সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেলেই বীরেশ্বর মহাদেবের মন্দির। দোতলার প্লেসটা পুরোটাই প্রাচীন, এনসিয়েন্ট, কারণ ওখানে কড়ি বর্গার ছাদ দেখা যাচ্ছে। ওখানে আরও কয়েকটা রুম আছে, যেখানে স্টাডি রুম আছে, আর স্বামীজির কিছু বেশ কিছু পোর্ট্রেট রাখা আছে, এগুলো আছে। তারপর ওখান থেকে উঠে গিয়ে থার্ড ফ্লোরে আছে কিছু পোর্ট্রেট, আর নিচের রুমে যেখানে বীরেশ্বর মহাদেবের পুজো করতেন ভুবনেশ্বরী দেবী, তার পাশে কয়েকটি কামরা আছে। একটিতে থাকতেন স্বামীজির দিদি, একটিতে থাকতেন ভুবনেশ্বরী দেবী যখন বিশ্বনাথ দত্ত অকাল প্রয়াণ হয়, তারপরেটিতে ভূপেন্দ্রনাথ দত্ত এবং মহেন্দ্রনাথ দত্ত। আর ঠিক তার অপোজিটে কয়েকটি কামরা আছে, সেই কামরার একটি ঘরে স্বামীজির সমস্ত অ্যাক্টিভিটিস করতেন, উনি যে স্পোর্টস করতেন সেগুলো কিছু জিনিসপত্র রাখা আছে। তারপরের রুমটিতে আছে ওনার ড্রেস কোট টোটগুলো রাখা আছে, আর তারপরের রুমটিতে আছে ওনার মিউজিক ইনস্ট্রুমেন্ট। মিউজিয়ামের ভেতর এগুলোই দেখার। আর আমি রিসেন্ট কন্যাকুমারী গিয়েছিলাম, ওখানে বিবেকানন্দ রকে স্বামীজির মন্দির দেখে এসেছি, ওই ব্লগটা আপনারা দেখবেন। বাড়ি ফিরি, শিয়ালদা হয়ে আমি ফিরছি, এই যে শিয়ালদা স্টেশন, যেতে যেতে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সি ইউ এগেন নেক্সট ব্লগ, বাই বাই, আই লাভ ইউ।